বন্ধুরা, আমি করব ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। ঝিঙে আলু কেটে নিয়েছি, মাছ ভেজে নিয়েছি, এবার এতে দেব আমি কাঁচা লঙ্কা, জিরে, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ, আর একটু আদা দেব। তোমরা প্রথমে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো। বন্ধুরা, দিয়ে দেবো ফোড়ন। এতে আমি জিরে দিলাম, এতে জিরে রাঁধুনি দুটোর একটা দিতে পারো। দিয়ে দেবো আগে আলুগুলো। লঙ্কাটা একটু এসে আমি ভেজে নেবো, এমনি আর দিয়ে এসে টমেটো দেবো না, টমেটো ছাড়াই রান্না করবো এটা। জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ আর আদাটাও দিয়ে দেবো একসঙ্গে। নুনটা এখন দেবো না, নুনটা একটু পরে দেবো, যেহেতু ঘুমের মধ্যে নুন দিলেই জল গলবে। আজকে আমি জিরেটা বেশি ভাজবো না, এতে এবার দিয়ে দেবো নুন। নুন দিয়ে দেবো স্বাদ মতন। এবার দিয়ে দেবো বন্ধুরা জল। বন্ধুরা, আমার রাস্তার পাশে একদম রান্নাঘর, দেখো কিরকম আওয়াজ হয়, সব বাচ্চারা সবাই বাইরে কথা বলছে। বাচ্চারা খেলছে সব, একদম আমার রান্নাঘরের জানলার কাছটাই রাস্তা। বন্ধুরা দেখো, আমি ঝোলটা দিয়ে দিয়েছি, পাতলা ঝোল হবে, ঝোলটা জাল হোক, একটু পরে তোমাদের দেখাচ্ছি কি হচ্ছে। দেখি বন্ধুরা কি হলো, হয়ে গেছে। তরকারিতে আমি মাছটা দিয়ে দেবো, ঢেকে দেবো।
বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন এখানে নামিয়ে নেবো।